দাজ্জাল দাজ্জালের কিছু চেলারা দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ও ভাইরা ঈসা নবী তাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে। দাজ্জাল এমনি করে দৌড়ে দৌড়ে ইসরায়েলের একটা সমর ঘাঁটি লুদ ওই সমর ঘাঁটির মধ্যে ঢুকে ঢুকতে যাবে, কিন্তু না না ঈসা নবী তলোয়ার দিয়ে দাজ্জালকে খতম করে দেবে। দাজ্জাল চলে গেল, ইয়াজুজ মাজুজের আবার হবে দুই রকম, এক একজনারা বড় গেটে আবার এক এক জল ইয়াজুজ মাজুজের দল হবে বড় বড় লম্বা বিশাল লম্বা তাল গাছের মতো নারকেল গাছের মতো লম্বা। আগে ওয়াজে শুনেছেন ছোট ছোট হবে এরা এক দল, আবার লম্বা লম্বা হবে এরাও এক দল। এরা বার হয়ে গোটা পৃথিবীটা তছনছ করে ফেলবে, শুধু মুসলমানদেরকে আল্লাহ সংরক্ষণ করে রাখবেন ঈসা নবীর মাধ্যমে তুর পাহাড়ে বা কোনো পাহাড়ের উপরে। ঈসা নবী রাজত্ব করবেন, যখন ঈসা নবীর ইন্তেকাল হয়ে যাবে তারপরে কয়েকজনা ন্যায় পরায়ণ বাদশাহ আসবেন, তারাও গোটা পৃথিবীটা সুশৃঙ্খল ভাবে তারা পরিচালনা করবেন। শেষ বেলায় একটা বাদশাহ আসবে, ওই বাদশাহটা হলো জাহা জাহা বলে একটা বাদশাহ আসবে, জাহা জাহা বলে একটা বাদশাহ, ওই বাদশাহ রাজত্ব করবেন, গোটা পৃথিবীটা সুশৃঙ্খল হয়ে চলবে। কিন্তু না না গপ, তারপরে আস্তে আস্তে গোটা পৃথিবীটা অন্যায় আর অবিচারে ভরে যাবে। তবে সব সময় একটা কথা মনে রাখবেন, যখন দেখবেন আকাশে লেজ বিশিষ্ট তারকা উঠছে, কাবার দরজার সামনে দাঁড়িয়ে নবী বলছেন আকাশে লেজ বিশিষ্ট তারকা উঠবে, যে তারার দেখলে মনে হবে যেন লেজ রয়েছে ব্যাঙাচির মতো, তখন মনে করবেন সময় একদম নাকের ডগায় কাছাকাছি এসে গেছে। আর কোন একজন বাদশাহ মারা যাওয়ার পরে, কোন দেশের কোন বাদশাহ মারা যাওয়ার পরে ওই গদি নেওয়ার জন্য তার আওলাদরা সন্তানেরা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, তখন জানবে ইমাম মেহেদি বা কেয়ামত একদম নিকটবর্তী এসে গেছে। এই দুটো জিনিস সব সময় খেয়াল রাখবেন, যে কোথায় কোন বাচ্চা মরে গেছে তার গদি নেওয়ার জন্য তার ছেলেরা মানে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা লড়াই করছে, জানবেন সময় মানে একেবারে ঘাই চলে এসেছে, সব উঠে গেছে এবার ঘাইটা তুললেই হয়ে যায়, এখনো তৈরি হয়ে যান, মসজিদ গুলো ভরে দিন সময় নেই বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে কি হবে ভাবছেন? এখন এই জমিন থেকে সূর্য পর্যন্ত ৯ কোটি ২০ লক্ষ মাইল যে এত দূরে রয়েছে, কিন্তু কিয়ামতের দিন আর এখন সূর্যের ২০ কোটি ভাগের এক ভাগ উত্তাপ দুনিয়ায় পড়ে, সূর্যের যে টোটাল তাপ এই তাপের ২০ কোটি ভাগের এক ভাগ পড়ে দুনিয়ায়, বাকি উপরে টেনে নেয়, কিন্তু কিয়ামতের দিনে ১ মাইলের মধ্যে সূর্য নেমে আসবে আর ২০ কোটি ভাগ উত্তাপ সব জমিনে পড়বে, পাহাড় থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহিন মানফুস, পাহাড়গুলো তুলোর মতো পেজা পেজা তুলোর মতো উড়ে যাবে, জি আসমান ভেঙে ভেঙে পড়বে, সাত আসমান, প্রথম আসমানটা গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে তৈরি, তৃতীয় আসমানটা তামা দিয়ে তৈরি, চতুর্থ আসমানটা রূপো দিয়ে তৈরি, পঞ্চম আসমানটা সোনা দিয়ে তৈরি, ষষ্ঠ আসমানটা নীলকান্ত মণি দিয়ে তৈরি, আর সপ্তম আসমানটা লাল আকিক পাথর দিয়ে তৈরি। এক একটা আসমান
এই মাটি থেকে প্রথম আসমান পর্যন্ত 9 কোটি 30 লক্ষ মাইল, এই এক একটা আসমানও অত করে পুরু বা মোটা, আবার এক আসমান থেকে আর এক আসমানের দূরত্বই 9 কোটি 30 লক্ষ মাইল। এই আসমানগুলো সব ভেঙে পড়বে। ইজা সামাউন ফাতারত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারত, নক্ষত্রগুলো নিক্ষিপ্ত হবে, চাঁদ আর সূর্য এক হয়ে যাবে। ইজা শামসু কুবেরত, যখন সূর্যকে সংকুচিত করা হবে। ওয়াইজা নুজুমুন কাদারত, তারকাগুলো মলিন হয়ে যাবে, আলো থাকবে না। সূর্য এমনি করে বৈদল বিহার সূর্যরত, আর সমুদ্রটা প্রজ্বলিত করা হবে। ওই সময়ে যখন কিয়ামত হয়ে যাবে, গোটা দুনিয়াটা বেলা রুটির মতো হয়ে যাবে, না না একটা গাছ থাকবে না, একটা আপনার কিনা ঘর বাড়ি থাকবে না, একটা পুকুর নদী খাল বিল থাকবে না, সূর্য পড়বে টানা। আর কিয়ামতের দিনে একটা দিন হবে, 50,000 বছর হতে দুনিয়ায় যতটা সময় লাগে, কিয়ামতের একদিন হবে তত বড়। কি হবে ভাবতে পাচ্ছেন? 120টা লাইন, 3টে কাতারের মানুষেরা জান্নাতে যাবে, আর 117টা কাতারের লোক জাহান্নামে যাবে। মাত্র 3টে কাতার জান্নাতে যাবে। যে আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন ময়দানে মাহশারের কাছে, হাশরের ময়দানের কাছে আল্লাহ জাহান্নাম টেনে আনবেন। জাহান্নাম বাঁধা রয়েছে 70,000 শিকল দিয়ে, সব শিকল খুলে দেওয়া হবে, জাহান্নাম হা হা করে ছুটে আসবে। হাশরের ময়দানের কাছে এসে জাহান্নাম বিশাল জোরে একটা গর্জন করে উঠবে, সব ফেরেশতারা ঢুপঢাপ করে পড়ে যাবে। জাহান্নামের ওই বিকট আওয়াজ শুনে ফেরেশতারা ঢুপঢাপ করে পড়ে যাবে। ফেরেশতারা কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু ফেরেশতারা একটা কথা জানে যে আমরা কেউ জাহান্নামে যাব না। তারপরেও জাহান্নামের আওয়াজ শুনে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব ফেরেশতারা পড়ে যাবে নিচে, সব নবী রসুলেরা হুমড়ি খেয়ে নিচে পড়ে যাবে। আচ্ছা কে দেখুন, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকান, ইব্রাহিম খলিলুল্লাহ হুমড়ি খেয়ে নিচে পড়ে যাবে, কাঁদবে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমার আল্লাহ পাক, আমি আমার মায়ের জন্য কাঁদি না, আল্লাহ পাক আমি ইব্রাহিম আমার মায়ের জন্য বলি না, আল্লাহ তুমি আমি ইব্রাহিম আমাকে বাঁচাও। জি, তিনি তো জাতির পিতা খলিলুল্লাহ, কলিমুল্লার দিকে নজর দেন, মুসা কালিমুল্লা তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হতো। কালিমুল্লা হুমড়ি খেয়ে পড়ে যাবে নিচে, মুসা নবীকে দে সারে জার হয়ে যাবেন, আল্লাহ আল্লাহ আমি কারো জন্য কাঁদি না, তুমি আমাকে বাঁচাও, আমি মুসা আমাকে বাঁচাও। আজকে জবিহুল্লার দিকে দেখুন, ইসমাইল জবিহুল্লাহ শুয়ে পড়েছে মাটির উপরে, ইসমাইল নবী বলছেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি কাঁদছি না, আমার মা হাজেরার জন্য আল্লাহ আমি কাঁদছি না, আমি ইসমাইল তুমি আমাকে বাঁচিয়ে দাও। আজকের ঈসা রুহুল্লাহর দিকে দেখুন, ঈসা রুহুল্লাহ গড়াগড়ি যায় মাটির উপরে, লুটোপুটি খায় আর বলে, আল্লাহ আমি আমার আম্মা মরিয়মের জন্য কাঁদছি না, আল্লাহ পাক আমার মা মরিয়মকে বাঁচাতে হবে না, আমি আমাকে বাঁচাও। সব নবীরা কাঁদবে। কি এত আমল আছে, আমরা এত নির্ভীক হয়ে গেছি,
যে গা পুরো হালকা করে রেখে দিয়েছি, জাহান্নামীর যখন ফেলে দেওয়া হবে, ভাই একটা জাহান্নামীর এই দাঁত কত বড় হবে জানেন? আমি হাদিস বলছি, একটা জাহান্নামীর সামনের এই যেটারে সানায়ে উলিয়া বলে, সামনের এই বড় দাঁত দুটো, আর ওই সোজা নিচে সানায়ে সুফলা বলে, তো এই দাঁত ওহদ পাহাড়ের মতো বড় হবে সামনের এই দাঁত দুটো। জাহান্নামীদের জিভ গুলো লম্বা হবে, আল্লাহর নবী বলেন একটা আরবি ঘোড়া তিন দিন দৌড়ালে যত দূর দৌড়ে যেতে পারে, জাহান্নামীদের একটা একটা ওই জিভ গুলো অত বড় লম্বা হবে। লোকেরা হাসরের মানুষেরা ও জিভের উপর দিয়ে মারিয়ে মারিয়ে দৌড়বে ছুটবে। জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেকটা কাঁধের দূরত্ব কতটা হবে জানেন? একটা আরবি ঘোড়া তিন দিন দৌড়লে যত দূর যেতে পারে এক টানা বিশ্রাম না নিয়ে, একজনা জাহান্নামীর এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত অতটা বড় লম্বা হবে। এক একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে একটা ঘোড়ার তিন দিনের পথ, গায়ের চামড়া গুলো মোটা হবে, এই উরু গুলো এক একটা বড় পাহাড়ের মতো হবে উরু গুলো। আর জাহান্নামে এক একজন আর বসবার জায়গা হবে জানেন জাহান্নামীদের? একটা ঘোড়া তিন দিন দৌড়লে যত দূর যেতে পারে ওই রকম চারিদিকে গোল করলে যতটা হয় একজন জাহান্নামীর বসবার জায়গা হবে ততটা জাহান্নামে। আল্লাহ নাস্তা দেবেন, জান্নাতে যারা যাবে ওদেরও নাস্তা দেবেন, জান্নাতীদের দেবেন মাছের কলিজা ভুনা, আর জাহান্নামীদের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামের মেহমান এসেছে, এই জাহান্নামের ফেরেশতারা আমার এই জাহান্নামের মেহমানকে তোরা নাস্তা দিয়ে দে, ইল্লাহামি মাওয়া গসাক, হামি মানে ফুটন্ত পানি, এই দুনিয়ার এই ফুটন্ত পানি না, গরম পানি জাহান্নামের আগুনে, দুনিয়ার যে আগুনটা সবচাইতে বড় তার চাইতে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন উত্তপ্ত। সেই পানি যখন পান করবে সব গোস্ত চামড়া গুলো নাড়ি ভুড়ি দিল কলিজা গুলো লিকুইড হয়ে সব পিছনের দাঁত দিয়ে হড়হড় করে বেরিয়ে যাবে। আর গসাক এই এই যারা বলে সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা, এই পাকামো ভালো হয়ে যাবে, যে আল্লাহ নবী বলেন তাদের গসাক পান করতে দেওয়া হবে। গসাক হলো জাহান্নামের ভিতরে একটা বড় চেম্বার, আমার আল্লাহ রেখে দিয়েছেন বড় চেম্বার, ওই চেম্বারের ভিতরে জাহান্নামীদের শরীর পোড়া কষানি রক্ত আর পোঁজ গুলো গো ওই চেম্বারে জমা হবে, ওই রক্ত পোঁজ আর কষানি গুলো জাহান্নামীদের খেতে দেওয়া হবে। গসাক জি, তারপরে লা তুআমুন ইল্লা মিন যারিই, তাদের এক রকম খাবার দেওয়া হবে কাঁটা জাতীয় তীক্ষ্ণ ধারালো কাঁটা তাদের খেতে দেওয়া হবে, যেই তারা খেতে যাবে মুখের মধ্যে গলার মধ্যে সব বিঁধে যাবে আর নিচেও নামবে না উপরেও উঠবে না, কি চরম অবস্থা বলেন। জাহান্নামীদের সবচাইতে বড় বিপদ জাক্কুম ফল, নবী বলছেন এই জাক্কুম ফল থেকে একটা সরিষা পরিমাণ নিয়ে ওই সরিষা পরিমাণ জাক্কুমটাকে 70 ভাগ করে, ভাই একটা সরিষার 70 ভাগ করলে এক ভাগে আর কতটুকু পড়ে, ওই অতটুকু জাক্কুম নিয়ে যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া যায় ওই সমুদ্রের সঙ্গে পৃথিবীর যত পানির যোগ আছে সব পানিগুলো এত তিত হয়ে যাবে ব্যবহার যোগ্য থাকবে না, অথচ জাহান্নামীদের সেই জাক্কুম গোটা গোটা খেতে দেওয়া হবে।
ওখানে এক একটা বিছা হলো হাতির মতো, এক একটা সাপ হলো ওহদ পাহাড়ের মতো বড় বড়। ওই হাবাব মরুভূমি এত প্রবল, সাধারণ জাহান্নামের আগুনের আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা তো আগুন বটে, তবে আমাদের যেন ওই হাবাব নামক মরুভূমিতে দিও না আল্লাহ, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অথচ একদল মানুষ ওই হাবাব জাহান্নামে যাবে, বলবে আল্লাহ এত গরম সইতে পাচ্ছি না আল্লাহ, এখান থেকে একটু সরিয়ে নাও আল্লাহ, একটু ঠান্ডার মুখ দেখাও আল্লাহ। ওদেরকে নিয়ে কোথায় যাবে? জাহান্নামের মধ্যে একটা স্তর রয়েছে, ঠান্ডা স্তর, কেউ কেউ বলেছেন ওটা জামহারিরা, ঠান্ডা স্তরে ওদেরকে যেই ঢুকিয়ে দেওয়া হবে পুরো তক্তার মতো কাঠ হয়ে যাবে। জাহান্নামে যে কষ্ট হচ্ছিল আগুনে, তার চাইতে কষ্ট হাজার গুণ বেড়ে যাবে। আল্লাহ ওখান থেকে কাঁদবে, রব্বুল আলামিন আল্লাহ এ ঠান্ডা সহ্য করা যায় না গো, ও রব্বুল আলামিন আমরা যেখানে ছিলাম ওখানে নিয়ে যাও গো, আগুনের মধ্যে নিয়ে যাও গো। যখন তাদেরকে ওখান থেকে বার করা হবে ঠান্ডা থেকে, ওরা নিজেরা লাফ মেরে মেরে নিজেরা জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে গে, কিন্তু না না, 70 বছর জাহান্নামের আগুন ওদের গায়ে কাজ করবে না, এত ঠান্ডা জাহান্নামের আগুন 70 বছর ওদের গায়ে কোনো ক্রিয়া করবে না, কাজ করবে না। তাহলে ঠান্ডাটা কত কঠিন ছিল, কেতাবে সে জাহান্নামে এক খণ্ড মেঘ হবে, মেঘ হবে, ফেরেশতার বলবে তোমরা এই মেঘ থেকে কি চাও বলো, এই জাহান্নামীরা এই মেঘ থেকে কি চাও, বলবে আমরা চাই ওই মেঘ থেকে যেন একটু বৃষ্টি হয়, একটু বৃষ্টি হয় আমরা আসুদা হয়ে যাই, সাইরাব হয়ে যাই। কিন্তু না না, ওই মেঘগুলো গর্জন শুরু করে দেবে, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, সবাই ভাববে এই বুঝি আমাদের উপরে বৃষ্টি হয়ে যায়। কিন্তু না না, ওই মেঘ থেকে সাপ পড়বে, বিছা পড়বে, সাপ বৃষ্টি হবে, বিছা বৃষ্টি হবে, আর আগুন বৃষ্টি হবে, যা কষ্ট ছিল তার চাইতে আরো বেশি বেশি হয়ে যাবে। বৃষ্টি হবে না, সাপ বিছে আর আগুন পড়বে বৃষ্টিতে, ভেবেছেন একবার? এই তো কটা দিন আর থাকবো, বলতে পারিনি আমি এখনো, আমি এখনো 1 সেকেন্ড বাঁচবো বলতে পারিনি। জি, আরে যে হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, জি নবী পাক, নবী পাক উসমান ইবনে মাজউনকে এত ভালোবাসতেন, যখন ওসমান ইবনে মাজউন ইন্তেকালের সময় হয়েছে, নবী খবর পেয়ে দৌড়ে গিয়ে ওসমান ইবনে মাজউনের মাথাটা নিজের কোলে নিয়েছেন নবী, আর তার মুখের উপরে আল্লাহর নবী মুখটা নিচে করে দিয়েছেন, অনেক পরে মুখ তুলেছেন নবীর, চোখ আর মুখগুলো চোখের পানিতে ভিজে গিয়েছে। কখনো নবী ওসমান ইবনে মাজউনের মুখে চুমু খাচ্ছেন, যখন ওসমান ইবনে মাজউন ইন্তেকাল হলেন, জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হলো, তারপরে নবী পাকের একটা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলেন, ইব্রাহিম তোমার জন্য সুসংবাদ, তুমি আমার ওসমান ইবনে মাজউনের প্রতিবেশী হতে যাচ্ছ। যিনি ইন্তেকাল করতেন তারপরে নবী ওই লাশকে উদ্দেশ্য করে বলতেন, তোমার ভাগ্যে ভালো, তুমি ওসমান ইবনে মাজউনের মতো একজন ব্যক্তির তুমি প্রতিবেশী হতে যাচ্ছ।
নবী তো কাঁদছেন, উসমান ইবনে মাজুনের স্ত্রী বলছে হে উসমান তোমাকে পেয়ে আল্লাহর জান্নাত ধন্য হয়ে যাক, হে উসমান তোমাকে পেয়ে আল্লাহর জান্নাত ধন্য হয়ে যাক। নবী পাক রাগত স্বরে চেয়ে বললেন তুমি এত নির্ভীক হলে কিভাবে যে জান্নাতে যাবে? বলছে হুজুর আপনি তার সম্পর্কে যা বলেছেন যা করেছেন আমি তার উপরে বেস করে বলছি। নবী বলছে শোনো আমি রসূলুল্লাহ, আমি নিজে জানি না আমার আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন, আমি নবী মুহাম্মাদুর রসূলুল্লাহ আমি জানি না আমার আল্লাহ আমার উপরে কি ব্যবহার করবেন। আর আমরা তো কোথাকার কোন স্যার, 70 বছর জাহান্নামের আগুন কাজ করবে না, এত ঠান্ডা থেকে বার হয়ে আসবে। কোরআন পাকে আমার আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রুহ লিয়াজুকুল আযাব, প্রতি মুহূর্তে 70 বার করে চামড়া পাল্টানো হবে, চামড়া পুড়ে গেল আবার নতুন চামড়া হবে, কেন বারে বারে যদি নতুন চামড়ার উপরে আগুন লাগে লিয়াজুকুল আযাব, আযাবের স্বাদটা ও নতুন নতুন ভাবে চাখতে পারবে। একদল মানুষকে টেনে নিয়ে যাবে সাকার জাহান্নামে, ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের এই সাকার এই জাহান্নামে কিসে নিয়ে আসলো, তোমরা সাকারে কেন এলে? এই মানুষগুলো কি জবাব দেবে জানেন? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে নামাজি ছিলাম না, এই কারণে আজ সাকার জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনদের খাদ্য খোরাক দিতাম না, খেতে দিতাম না। অকুন্না নাখুদু মাল খয়দিন, আর যারা ইসলামের পিছনে লেগে থাকতো আমরাও তাদের পিছনে লাগতাম। আমি বলছি ভাই বিশ্বাস করেন পরিণতি যে খুব ভালো আসবে আসবে না। রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীদের একটা পাহাড়ির উপরে তোলা হবে, সাউর হে কোহো সাউদা, সাউদ বলে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়ের উপরে ওঠানো হবে, সাউদ পাহাড়। মাতার চুল ধরে বা পা ধরে টেনে হিসড়ে নিয়ে যাবে সাউদ পাহাড়ের উপরে উঠে, ওখান থেকে যখন নিচে ফেলে দেবে নিচে পর্যন্ত আসতে সময় লাগবে 500 বছর। নিচে এসে পড়বে কোথায় জানেন? আল্লাহ ওই পাহাড়ের নিচে বড় একটা কুয়া তৈরি করে রেখেছেন, ওই কুয়ার মধ্যে শুধু পচা বিষাক্ত কাদা, সেই কাদার মধ্যে গ্রাম করে পড়বে, যেই পড়বে গায়ে বড় বড় ঘা হয়ে যাবে। আর আল্লাহ জাহান্নামের মধ্যে বড় বড় মাছি বানিয়ে রেখেছেন, বড় বড় হুল, ওই মাছিগুলো এসেই ওর গায়ে ওই ঘায়ে বসে ওই বড় বড় হুলগুলো ঘস ঘস করে ফুটিয়ে দেবে। কি চরম অবস্থা! যে জান্নাতে যারা যাবে জান্নাতীদের অবস্থা দেখানো হবে, জাহান্নামীরা দেখতে পাবে, আর জাহান্নামীরা বলবে হে আমার জান্নাতি ভাইরা, এই জান্নাতের মানুষেরা, দুনিয়ায় তোমার সঙ্গে আমার কত খাতির ছিল, দুনিয়ায় আমার সঙ্গে বন্ধুত্ব ছিল, তোমরা তোমরা যে নিয়ামত আল্লাহ তোমাদের দিয়েছে আমাদের একটুখানি দাও দাও। কিন্তু জান্নাতীরা বলবে এটা দুনিয়া নয়, জান্নাতের খোরাক আমার আল্লাহ জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। হবে না জি, সময় আছে ফিরে আসুন। ঈসা নবী আলাইহিস সালামের একটা কথা বলছি,
হযরত ঈসা আলাইহিস সালাম একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছেন, তো যাওয়ার সময় দেখছেন পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে ঝিরি ঝিরি। ঈসা নবী সেই ঝর্ণার পানিতে ওযু করলেন, পানি পান করলেন, তিনি নিজের কাজে বেরিয়ে গেলেন। কাজ সেরে আবার যখন ফিরছেন তখন দেখছেন ওই গ্রামের একটা মানুষও বেঁচে নাই, পানির ঝর্ণাও বন্ধ হয়ে গেছে, পানির ঝর্ণাটাও বন্ধ হয়ে গেছে। ঈসা নবী আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে বলেন, আল্লাহ পাক, এই পাহাড়ের ঝর্ণা ছিল কেন বন্ধ হয়ে গেল? ও আমার আল্লাহ, এই জনবসতি কেন হালাক হয়ে যায়? আমার আল্লাহ পাক ওহি করে বললেন, ঈসা, এখান দিয়ে একটা বেনামাজি যাচ্ছিল, একটা নামাজ পড়তো না গ, এমন একটা মানুষ যাচ্ছিল, ওই ব্যক্তি ওই ঝর্ণার পানিতে পানি পান করেছিল, আর ওই বেনামাজির ঝুটা লেগে ওই ঝর্ণাটা শুকিয়ে গেছে, আর পানি না থাকার জন্যে এই এলাকার মানুষেরা পানি বিনে মারা গেছে। এখনো যদি হুঁশ না ফেরে মার খাওয়ার জন্য তৈরি থাকতে হবে, কোনো লাইন নেই। ঈসা নবী একদিন একটা মহল্লার উপর দিয়ে যাচ্ছেন, দেখছি ওই গ্রামে সব ধ্বংস হয়ে গেছে, কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই। ঈসা নবী মনে মনে ভাবছেন নিশ্চয়ই আল্লাহর গজবের আর ধ্বংস হয়ে গেছে। তো ঈসা নবী তো মরা মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাহই দিয়েছিলেন, তো ঈসা নবী চিন্তা করছে এরা কিভাবে ধ্বংস হলো আমার একটু জানার ইচ্ছা হচ্ছে। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, কুম বিজিনিল্লাহ, সঙ্গে সঙ্গে জবাব এলো, লাব্বাইক ইয়া ঈসা রুহুল্লাহ, কাউকে দেখা যায় না গ, মানুষজনকে দেখা যায় না, শুধু আওয়াজ শোনা যায়, তোমরা কিভাবে ধ্বংস হলে? বলছি হুজুর, রাত্রে বেলা ঘুমিয়েছিলাম শুয়েছিলাম, কিন্তু সকাল বেলা উঠে উঠবার আগে আমরা সব হাবিয়া জাহান্নামে ঢুকে গেছি, হাবিয়ায় ঢুকে গেছি। কারণ কি? কারণটা কি? বলছে হুজুর, আমরা দুনিয়াকে ভালোবাসতাম আর তাগুতদের সঙ্গে ওঠা বসা করতাম, খাই খাওয়া ওরা যা করতো আমরাও তাই করতাম, ওরা যা বলতো আমরাও তাই বলতাম। ঈসা নবী বলছে তোমরা দুনিয়াকে কিরকম ভালোবাসতে? বলছে হুজুর, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মা তার বাচ্চা সন্তানকে যেমন ভালোবাসে, আমরা দুনিয়াকে তেমন ভালোবাসতাম। হে নবী ঈসা, দুনিয়ার সম্পদ পেলে খুশি হতাম আর সম্পদ না পেলে বেজার হয়ে যেতাম। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, তুমি একা কেন কথা বলছো, তোমার আর সঙ্গীরা কোথায়? লোকটা বলে, হুজুর, সকলের মুখে আগুনের লাগাম পরানো রয়েছে, সবাই জাহান্নামের, এক একটা আগুনের বড় বড় ছাই তার নিচে দাফন হয়ে রয়েছে। হে নবী ঈসা, জাহান্নামের এক একটা আগুনের ছাই হলো সাত আসমান আর সাত জমিনের মতো বড় বড়। আগুনের যে টুকরা বা দলা, এক একটা টুকরা সাত আসমান আর সাত জমিনের মতো বড় বড়। হুজুর, আমাদের এক একজন ওই জাহান্নামের আগুনের ওই এক একটা চাই তার মধ্যে চাপা পড়ে আছে, সবার মুখে আগুনের লাগাম পরানো, কথা বলতে পারছে না। এই তো তুমি কথা বলছো কিভাবে? তোমার মুখে কি আগুনের লাগাম পরানো নাই? তুমি কি আগুনের ওই চাই তার নিচে দাফন হওনি? বলছে হুজুর, আমি তাগুতদের কাছে ওঠা বসা করতাম, কাফের বেইমানদের কাছে, তবে ওরা যা বলতো আমি তাই বলতাম না, আর ওরা যা করতো আমি তাই করতাম না, তাই আমি হাবিয়া জাহান্নামের গেটে দাঁড়িয়ে রয়েছি, জানি না আমার আল্লাহ আমারে ক্ষমা করবেন না আমার আল্লাহ পাক আমারে ধ্বংস করে দেবেন। যে কাদের মতো হয়ে আছি আমরা, কেনান নাজাত পাইনি,
যে কেনান দৌড়াচ্ছে কাফেরদের মতো হয়ে, নূহ নবী তার কিস্তিতে, নবী নূহ তার বেটাকে ডাকলেন, কেনানকে ডেকে ডেকে বলেন, ইয়ে বুনাইয়া রকব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, এ কেনান আমাদের সঙ্গে আমাদের কিস্তিতে চলে এসো, কাফেরদের সঙ্গী যেন হয়ো না। কেনান জবাব দিল, সাবি ইলা জাবালুই ইয়াসিমুনি মিনাল মা, ও পিতা নূহ আমরা পাহাড়ের উপরে চলে যাব, সাবি ইলা জাবালুই পাহাড়ের চূড়ায় উঠে যাব গো, ইয়াসিমুনি মিনাল মা পানি থেকে আমরা বেঁচে যাব। কিসের ভয় দেখাচ্ছ? তোমার পানি তাই বলে আর পাহাড়ের উপরে উঠবে না? কেনান উঠে গেল, নূহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তো বলেছ আমার ছেলে আমার বাড়ির পরিবার পরিজনদেরকে বাঁচিয়ে দেবে, তা কেনান তো আমার ছেলে, আল্লাহ ওকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলছে, নূহ যে কাফেরদের মতো হয়ে পালায় ইমানদারদের ছেড়ে, সে কোনো নবীর ওয়ারেস, নবীর আওলাদ হতে পারে না, পরিজন হতে পারে না। নূহ কেনানের জন্য যদি একবার দোয়া চাও, নবীদের খাতা থেকে নাম কেটে যাবে, কেনানের জন্য দোয়া বন্ধ করে নূহ নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ যে সম্পর্কে আমার জ্ঞান ছিল না, আল্লাহ আমি তার জন্য ক্ষমা চাইছি, তুমি আমার মাফ করে দাও। কেনান উঠে গেল পাহাড়ের চূড়ায়, কাফের বেইমানেরা উঠে গেল পাহাড়ের চূড়ায়, আস্তে আস্তে পানি বেড়ে 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 ভাইরা পাহাড়ের চূড়ায় পানি চলে যায়, হাঁটু পর্যন্ত কেনান বাহিনী ডুবে গেল, কোমর পর্যন্ত পানিতে ডুবে গেল, বুক পর্যন্ত ডুবে গেল গো, গলা পর্যন্ত হয়ে গেল গো, শুধু একটুখানি নাক গুলো দেখা যায়। ওহালা বাইনাহুমুল মাউইনাহুমাল মাউযু ফাকানা মিনাল মুগরাকিন, নূহ আর নূহর বেটা কেনান দুজনার মধ্যে বড় একটা ঢেউ এসে গেল, ঢেউটা আছড়ে পড়ল, ওয়াকিলা বুদাল্লিল কওমি যালিমিন, একটা কাফেরও বেঁচে ছিল না, কেনানও ধ্বংস হয়ে গেল, কেনানও ছিল না, দুটো কাফের হায়াতুল হায়ওয়ান কেতাবে এসছে, দুটো বেঈমান পাহাড়ের গুহায় ঢুকে মুখটা বন্ধ করে দিয়েছে যেন পানি না ঢুকে, কিন্তু যেই ঢুকেছে ওদের দুজনার প্রস্রাব শুরু হয়ে গেল, ওই প্রস্রাব আর বন্ধ হয়নি, নিজেদের প্রস্রাবে গুহাটা ডুবে, সেই প্রস্রাবে নিজেরা ডুবে মরে গিয়েছিল, একটা কাফেরও বেঁচে ছিল না। নবী আমার নবী কি বললেন, আমি যে শরীয়ত এনেছি, আমি যে শরীয়ত এনেছি এটাই হলো নূহ নবীর কিস্তির মতো, যারা সেদিন নূহ নবীর কিস্তিতে উঠেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা ওঠেনি নবীর বেটা পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল, আমার এই শরীয়তের কিস্তিতে যারা উঠবে তারা বাঁচবে, যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। আপনি কোন পথে হাঁটবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন পথে যাবেন, তবে ধ্বংস একটা আসছে, আসবে, সুখ আসবে, জান্নাতের সুখ নেমে আসবে পৃথিবীতে, তবে অনেক রক্ত আর জীবন যাওয়ার পরে গোটা পৃথিবীতে। এই আমেরিকার একটা রিসার্চ সেন্টার, পিউ রিসার্চ সেন্টার, তারা বলছে জি যে 2050 সালের পরে টোটাল পৃথিবীতে প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, ইসলাম ছাড়া বিশ্বে তখন আর কিছু থাকবে না, অনেক রক্ত ঝরবে, মদিনা মুনাওয়ারাটাও রক্ষে হবে না, মক্কাও রক্ষে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা দিন আসবে হযরতে আবু যারকে পিছনে নিয়ে নবী যান উটের পিছনে, আল্লাহ
নবী বলেন আবু যার মদিনায় এমন একটা দুর্ভিক্ষ দেখা দেবে গে তুমি ঘর থেকে মসজিদ পর্যন্ত যেতে পারবে না গো রাস্তার মাঝখানে ফিরমি খেয়ে পড়ে যাবে বিশাল দুর্ভিক্ষ আসবে আবু যার বলছে হুজুর আমি তখন কি করব নবী বলছে তখন যেন কারুর কাছে ভিক্ষা চেও না কারুর কাছে হাত পেতো না যে তুমি ধৈর্য ধৈর্য ধারণ করে থেকো সবর করে থেকো হাত পেতো না এই তো কদিনের লকডাউনে যে কত মানুষকে রুজির মালিক মনে করেছে আল্লাহই ভালো জানেন কিন্তু নবী বলছেন মদিনায় এমন দুর্ভিক্ষ আসবে যে একটা লোক বাড়ি থেকে বেরিয়ে এসে মসজিদে যাবে মসজিদ পর্যন্ত যেতে পারবে না তার আগে ভিড়মি খেয়ে পড়ে থাকবে রাস্তায় জি আবার আল্লাহর নবী কিছুটা দূরে গিয়ে বললেন হে আবু যার ওই দিনে মদিনার মানুষদের কি হবে যেদিন এই জায়গা থেকে দূরের একটা পাহাড়ের নাম বললেন ওই পাহাড় পর্যন্ত গো তোমাদের রক্তের স্রোত বয়ে যাবে মদিনায় একদিন রক্তের স্রোত বইবে নবী বলছে মদিনা একটা লোকও থাকবে না একদিন এমন আসছে টোটাল মদিনার মধ্যে একজনা মানুষও থাকবে না মসজিদে নববীতে জীবজন্তু ঢুকে যাবে প্রস্রাব পায়খানা করবে তাড়িয়ে দেওয়ার কোনো মানুষ মদিনায় থাকবে না তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু যার যদি সেই সময়টা পাই আমি কি করব আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন হে বাবা আবু যার তুমি দ্বীনের উপরে ধর্মের উপরে অবিচল থাকবে যেন ইসলাম পরিত্যাগ করে দিও না গো ওই সময় তুই সবর করে ইসলামের উপরেই থাকবে শিরক করবে না তোমারে কেটে ফেলা হোক আর পুড়িয়ে দেওয়া হোক লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা তোমার যদি পুড়িয়ে মারা হয় তোমার যদি খুন করে দেওয়া হয় তবুও যেন তুমি শিরক করবে না জি তবে মক্কার মানুষের আহলে আরবরা ধ্বংস হবে কিয়ামতের আগে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে রোমেরা ধ্বংস হবে রোমবাসীরা আর দ্বিতীয় পর্যায়ে আহলে আরবরা ধ্বংস হবে আল্লাহ নবী আল্লাহর হাবিব একদা ঘর থেকে বার হয়ে গেলেন বার হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বললেন আহলে আরবদের জন্য আফসোস আরবদের জন্য আফসোস ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আহলে আরবরা কেন ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী বলবেন ইসলামে জানে তা তারা বাস্তবায়িত করবে ইসলামের বহু জিনিসগুলো শিথিল করবে সৌদিতে মদের দোকান পাওয়া যাবে সিনেমার হল পাওয়া যাবে হালাল বিশ্বাখানা পাওয়া যাবে সৌদিতে মেয়েরা এখন স্ক্রিন টাচ প্যান্ট শার্ট পরে বেরোতে পারবে তারা অভিনয় করতে পারবে মেয়েরা সে আপনার কিনা সিনেমায় অভিনয় করতে পারবে নিজেরা ড্রাইভিং করতে পারবে সৌদির হোটেলে যদি কোনো বিদেশি কোনো পর্যটন যান তার সঙ্গে যদি কোনো বেগানা মহিলা থাকে তো লিভ টুগেদার করতে পারবে একসঙ্গেই রাত্রি যাপন করতে পারবে কোনটা এর মধ্যে হালাল আছে বলেন তো সৌদির জেলখানায় কত হাক্কানি ওলামারা আটকে রয়েছে তার খবর রাখেন না এই হক কথা বলার জন্য ন্যায় কথা বলার জন্য নবী বলে না হলে আরবদের জন্য আফসোস তবে জানি না নবী বলেছেন এক কোরাইশ সন্তান আমার ইসলামকে ধ্বংস করবে এক কোরাইশ সন্তান আমার ইসলামকে ধ্বংস করবে তবে জানি না সেই কোরাইশ সন্তানটা কে সালমানের বেটা মুহাম্মদ না অন্য কেউ আমি জানি না হতে পারে অন্য কেউ বক্তব্য শেষের দিকে নিয়ে যাচ্ছি
ওয়াজে আপনারা শুনে থাকবেন, নবী বলছেন সেই সময় তোমরা একটা তোমরা অপেক্ষা করো, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে একটা গজব নামবে। আগেই বলছিলাম গোটা বিশ্বব্যাপী এক বিষাক্ত হাওয়া বার হবে সারা বিশ্বে, সেই বিষাক্ত হাওয়ায় সবুজ রঙের সাপ বার হবে, সাপ পড়বে, সাপ বেরোবে। এই সাপগুলো বলেছি প্রথমে আলে মোলামাদের মাথাগুলো চিবোবে, যাদের চোখের সামনে হাজারো অপরাধ হয় কিন্তু দাওদ মাসানের জন্যে জবান বন্ধ করে রেখে দেয়, চাকরি বাসাবার জন্যে যারা জবান বন্ধ করে রেখে দেয়, সাধারণ মানুষগুলো কিন্তু মনে করবেন না আমরা বেঁচে যাব, আলেম করার উপর দিয়ে হয়ে যাবে। আপনি যতটুকু জানেন আপনি ততটুকুরই আলেম, বাল্লি গলা আয়া একটা আয়াত জানলেও তুমি অন্যের কাছে পৌঁছে দাও, এটা তোমার দায়িত্ব। তবে পাঁচটা জিনিস মানুষ যখন ভুলে যাবে আর পাঁচটা জিনিসকে মানুষ যখন ভালোবাসবে তখনই ধুমধাড়াক্কা একটা কিছু লেগে যাবে, লেগে যাবে। তবে গাজওয়াই হিন্দ দুটো হাদিস আছে আমি যেন দেখতে পাচ্ছি, আল্লাহই ভালো জানেন, ভারতবর্ষের মানুষগুলো একটা ভয়ানক যুদ্ধের মধ্যে জড়িয়ে দিতে চাইছে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আখবিরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা গুসুল হিন্দ, হযরত আবু হুরাইরা বলেন আল্লাহর নবী আমাকে খবর দিয়েছেন, ও বাবা আবু হুরাইরা তোমরা হিন্দের জমিনে বড় একটা লড়াই তোমরা করবে। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেবেন, নবী বলছেন যারা ওই গাজওয়াই হিন্দে যোগ দেবেন আর যারা ঈসা ইবনে মারিয়াম তার সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে লড়াই হবে তার সঙ্গে যারা যোগ দেবেন এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন। নবী বলছেন যখন এই হিন্দের জমিনে বড় লড়াই হবে যারা কাপুরুষের মতো পালিয়ে যাবে আমার আল্লাহ তাদের জীবনে ক্ষমা করবেন না, আর যারা ওই যুদ্ধে শরীক হবেন আমার আল্লাহ তাদের মাফ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যদি সেই দিন বেঁচে থাকি তাহলে আমি আবু হুরায়রা আমার জান আমার মাল কুরবান করে দেব ওই যুদ্ধে, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি সর্বশ্রেষ্ঠ শহীদ হয়ে আল্লাহর দরবারে উঠব, আর যদি আমি জয়ী হয়ে যাই তাহলে আমি জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত এক আবু হুরাইরা হয়ে যাব। জি, আরেকটা হাদিস বর্ণনা করছেন হযরতে সাওবান থেকে, ঠিক একই হাদিস, নবী বলেছেন তোমরা হিন্দের জমিনে একটা বড় লড়াই করবে। আল্লাহ জানেন যেন একটা ভবিষ্যতে একটা বড় সংঘর্ষে ভারতবাসীরা মানে মেতে উঠতে চাইছে, তবে শেষ বেশ আমার আল্লাহ পাক অবশ্যই বিজয়ী করবেন আমাদেরকে, কোনো চিন্তা নাই। কেন জানেন এই ভারতবর্ষের মুসলমানদের জন্য নবী নিজে পাঁচখানা কেশ মোবারক পাঠিয়ে দিয়েছেন কাশ্মীরের হযরতবাল মসজিদে, মুসলমানদের নবীর নজরানা পাঠিয়ে দিয়েছেন, তাই আল্লাহ পাক এই মুসলমানদের বেইজ্জতি করবেন না রেসওয়া করবেন না। কাবার দরজার সামনে বিদায় হজে নবী বলছেন হে সালমান সেই দিনে এমন একটা সময় আসবে সমকামিতার প্রাদুর্ভাব হবে, একজন নারী আর একজন নারীতে সে পরিতৃপ্ত হয়ে যাবে, একজন পুরুষ আর একজন পুরুষে তৃপ্ত হয়ে যাবে, সমকামিতা পুরুষে পুরুষে নারীতে নারীতে ব্যভিচার শুরু হবে। কত দেশ তাদের লাইসেন্সও দিয়ে দিয়েছে জানেন, কত লাইসেন্সও দিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমেরা এই কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল, এই সমকামিতার জন্যে ধ্বংস হয়ে গিয়েছিল।
जी আমি আপনাকে বলছিলাম পাঁচটা জিনিস যখন ভুলে যাবে পাঁচটা জিনিস ভালোবাসবে তখনই একটা ধ্বংসযজ্ঞ নেমে আসবে আর আমি যেটা দেখতে পাচ্ছি পাঁচটা জিনিস পাঁচটাই হচ্ছে ইউ হেবুনা দুনিয়া দুনিয়া ভালোবাসবে ওয়ান সাউনাল আখিরা পরকাল ভুলে যাবে নবী বলছেন ওই কাবা দরজার দাঁড়িয়ে বলেন আমি রাসূলুল্লাহ বলি সাধারণ দুনিয়ার স্বার্থের কারণে তারা দিন আর ধর্মকে বিক্রি করে দেবে অল্প স্বার্থের বিনিময়ে দিন আর ধর্মকে বিক্রি করে দেবে জি মাল ভালোবাসবে তবে তার হিসাব ভুলে যাবে কত টাকা থাকলে যাকাত ফিত্রা কুরবানি হয় ভুলে যাবে সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে ভুলে যাবে ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক সৃষ্টি ভালোবাসবে স্রষ্টাকে ভুলে যাবে জি আর কি ওই সময় মানুষেরা বড় বড় অট্টালিকা তৈরি করতে ভালোবাসবে তাদের কবর ভুলে যাবে আর গোনা করতে ওয়ায়ু হিব্বুনাল জাম্বা ওয়ান সাউনাত তাওবা গোনা করতে খুব ভালোবাসবে তওবা করতে ভুলে যাবে এই পাঁচটা কাজ যখন হবে তখন ধুমধাড়াক্কা কিছু একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে জি হ্যাঁ কি করবেন আপনারা আগামী দিনে তবে আমার কমিটির এই এই কমিটির ছেলে যারা আমি আবারো একবার আমার আন্তরিকভাবে আমি তাদের মোবারকবাদ জানাচ্ছি তাদের এই শুভ কাজের জন্য কারণ আজকাল পিকনিক হয় পাঁচ বন্ধু যায় তো এই বলে গান না বাজলে পিকনিক হবে না ও আলহামদুলিল্লাহ মাদ্রাসার এতিম ছেলেদের কাছে দামি দামি ছেলে মেয়ে সবাই ছেলেদের মেয়েদের কাছে দামি দামি কম্বল বা শীত বস্ত্র তুলে দিয়েছে এই কমিটির ছেলেরা আল্লাহ ওদের হায়াত দারাজ করে দিন আল্লাহ ওদের ইহকাল পরকালের কামিয়াবি দান করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় কোনো বিপদ আপদ যেন না দেন তাদের চাষবাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে উন্নতি দেন সকলেই একবার বলুন আল্লাহুম্মা আমিন তবে আমি দাবি করে যাচ্ছি এই কমিটির ছেলেদের কাছে আমার বড় দাবি যে যেখানে আছো ওখান থেকেই শুনলেই হবে আমার বড় দাবি তোমরা বহু টাকা পয়সা খরচ করেছো জান্নাতের বাগান বানিয়েছো নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের চরকেটা ঘুরিয়ে দেবেন জান্নাতমুখী করে দেবেন তবে আমরা আশা করব আমি আশা করব অন্তত আগামী কাল থেকে পাঁচ ওয়াক্তের নামাজটা যেন কাজা না হয়ে যায় এইটা মনে রাখতে হবে কারণ ইবলিস ছয় লক্ষ বছর ইবাদত করেও কোনো লাভ হয়নি শয়তান হয়ে গেছে যে কমিটির ছেলে যারা আছে আবারও বলছি আজ এই জান্নাতের জলসা শেষ হয়ে যাবে এই জান্নাতের বাগানের নিচে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করে বাড়ি চলে যাবে আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ কোনো জায়গায় তাদের বাদিয়ে দেবেন না বিদায় নিচ্ছি ও আচ্ছা আচ্ছা আসেন আমার পরের বক্তা উনি আসছেন তো যে কথা বলছি ভাই তাহলে আরেকটা কথা বলেই দিই আজকের শুক্রবারের রাত জুম্মার রাত এই জুম্মার রাতের একটা কথা বলি হাদিস বলছি আমি ও তাহলে আর হলো না এসে গেছে নবী পাক বলেছেন ইজা কানা ইয়াউমুল জুমা যখন জুম্মার দিন আসে মানে এর সঙ্গে জুম্মার রাত আজকে রাত্রিটাও আও কানা লাইলাতুল আশুরা বা যখন আশুরার রাত আসে আও কানা ইয়াউমু ঈদিন বা যখন দুটো ঈদের দিন আর রাত আসে আও কানা লাইলাতুন নিসফে মিন শাবান শাবান মাসের 15 তারিখের রাত যখন আসে আও কানা লাইলাতুল কদরিল মুবারক বার লাইলাতুল কদর শবে কদরের যখন আসে ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম সব ইমানদার মুর্দারা কবর থেকে বার হয়ে যায় আজ রাতে আর কাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুর্দা কবর থেকে সব বেরিয়ে গেছে
কোথায় যায়? ইয়াকুমুনা আলা আবওয়াবি বুয়ুতিহিম, সব নিজে নিজে ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে যায়। যার নিজে নিজে ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে যায়, ইয়াকুলুনা গা, ওরা সবাই বলে, ইরহাম আলাইনা ও আওলাদেরা, ও আমার বেটা বেটি নাতি পোতারা গা, আমাদের উপর একটুখানি দয়া করো। বেসাদাকাতিন আও লোকমাতিন, দুটো সাদকা দাও আমাদের নামে, অথবা দুটো খেতে দাও আমাদের নামে। ফায়ানা ফানা মুহতাজুন ইলাই, আমরা তোমাদের ওদিকে খুব মুখাপেক্ষী। ফাইনলাম তাকদিরু, যদি দান করার আর খেতে দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে কমপক্ষে ফাবে রাকাতাইন, দু রাকাত নামাজ পড়ে ফাজকুরু না, আজকের আমাদের কথা একটু স্মরণ করো, স্মরণ করো। অন্তত ক্ষমতা না থাকলে দু রাকাত নামাজ পড়ে ওই নেকিটা পৌঁছে দেবেন। আর সেই রা বিস্তারিত আলোচনার সময় নেই, যেহেতু আমার পরবর্তী বক্তা এসে গেছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, খুব যোগ্য ব্যক্তি, উনি আপনাদের কাছে বলে দিচ্ছেন। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, দুরুদ শরীফ আল্লাহ।